সারা দেশে পোলট্রি মুরগির বাজার ঊর্ধ্বমুখী, তবে প্রান্তিক পর্যায়ে খামারিদের চিত্র ভিন্ন। মুরগির পরিচর্যায় খরচ বেড়ে যাওয়ায় অনেক খামার বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের সুজাতপুর বাজারে পোলট্রির বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা করে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন স্থানীয় খামারিরা। তাদের অভিযোগ, মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম দফায় দফায় বাড়লেও পাইকারি বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান তারা। বাচ্চার দাম বেশি, ফিডের দাম বেশি, বাজারে মুরগি সেল করতে গেলে দাম কম পাই, তা আমাদের অনেক লস হয়ে যায়। একটা বাচ্চা উৎপাদন খরচ হয় 25 টাকা, আমাদের কাছ থেকে নিতেছে 60 টাকা, তো সেই ভিতরে একটা মুরগির কস্ট খরচ অনেক পরে। উৎপাদন খরচ হয়ে যায় প্রায় 170 থেকে 180 টাকা, আর সেখানে আমাদের বিক্রি করতে হয় ধরেন 155 থেকে 160 টাকা পাইকারি রেটে। কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে মুরগির বাচ্চা ও খাবার আমদানির অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান পোলট্রি অ্যাসোসিয়েশনের নেতারা। তবে জেলা পর্যায়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার অপারগতা প্রকাশ করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা চাই সরকার যাতে এটা তদারকি করেন এবং বাচ্চা আমদানি বন্ধ আছে সরকারের পক্ষ থেকে, বাচ্চা আমদানিটা ওপেন করে দেওয়া হোক, পোলট্রি ফিড আমদানিটা ওপেন করে দেওয়া হোক, তাহলে ফিড ও বাচ্চার বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে। এটা আমার করণীয় বলতে কোনো কিছু নাই, তবে আমাদের সিচুয়েশনগুলো আমরা প্রতিনিয়ত আপডেট নিচ্ছি, এগুলো কিন্তু সেন্ট্রালি চলে যায় এবং সেন্ট্রালি চলে যাওয়ার পর গভর্নমেন্ট মানে আমাদের অধিদপ্তরের আন্ডারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা এই ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিচ্ছে। 2023 সালে জুন পর্যন্ত চাঁদপুরে পোলট্রি খামার ছিল 2200, গত 7 মাসে নানা সংকটে বন্ধ হয়ে গেছে 200 শতাধিক। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।